তৈরি পোশাক শিল্পের টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে আজ ঢাকায় অনুষ্ঠিত হল সাস্টেইনেবল অ্যাপারেল ফোরামের দ্বিতীয় সংস্করণ এবং ডেনিম এক্সপো। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই ফোরামের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। অনুষ্ঠানে বিশ্বের 20টি দেশের প্রতিনিধিরা এই খাতের মানব সম্পদ উন্নয়ন, স্বচ্ছতা, ক্রয় অনুশীলন এবং জলবায়ু পরিবর্তন সহ টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে মতামত উপস্থাপন করেন। আতিকুল ইসলাম বলেন, তৈরি পোশাক শিল্প খাতের উন্নয়নের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তৈরি পোশাক শিল্পকে সামনে এগিয়ে নিতে বৈশ্বিক ধারণা অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। পরে অতিথিগণ ফোরামের বিভিন্ন স্টল খুলে দেখেন। এবারে কৃষি সংবাদ।